আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে আমি মোহাম্মদ আব্দুর রহিম আপনাদের মাঝে নতুন একটা আকর্ষণ নিয়ে চলে আসছি। আসলে আপনারা অনেকেই বলতে চাচ্ছিলেন যে ভাই বাচ্চা কবে ফুটবো। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো ফুটে গেছে, অনেক ধরনের বাচ্চাই ফুটে গেছে, আবার অনেকগুলো ডিম আছে আপনারা দেখতে পাচ্ছেন। আজকে যে বাচ্চাগুলো ফুটছে আপাতত এগুলা প্রথম হচ্ছে যে জলমুরগির বাচ্চা, কচুয়া পাখির বাচ্চা, যেটা সেম জলমুরগির মতো আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব, দেখতে পারবেন জলমুরগির বাচ্চা, কচুয়ার বাচ্চা এবং কি জলমুরগির ডিমও আছে ইনশাল্লাহ না পাবেন পরে, এবং কালিম পাখির বাচ্চা সহ বিভিন্ন জাতের পাখির বাচ্চা ফুটে গেছে ইনশাল্লাহ। আশা করি আপনারা সবাই ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, দেখলে অবশ্যই বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন লাল ঠোঁট, মাথাটা লাল কালারের হবে, ঠোঁটটা একদম লাল চিকচিক হবে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জলমুরগির বাচ্চা। অনেকেই বুকিং দিয়ে রাখছেন এবং কি অনেকেই বুকিং দিতে চাচ্ছেন এবং কি বলতেছিলেন যে ভাই বাচ্চা পড়ছে কিনা দেখি একটু, এই জন্য আমি আজকে আপনাদেরকে ভিডিওটা দিছি। আশা করি অবশ্যই আপনারা না টেনে পুরোপুরি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। যারা জলমুরগির বাচ্চা নিতে চাচ্ছেন, আলহামদুলিল্লাহ জলমুরগির বাচ্চা এখনও 6-7 দিনের বাচ্চা আছে, 8-10 দিনের, এবং কি যে নতুন এই যে বাচ্চা ফুটতেছে যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আশা করি দ্রুত যোগাযোগ করে নিয়ে যাবেন। বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জেলা আমরা ডেলিভারি দিয়ে থাকি, আপনারা ডেলিভারি নিয়ে নেবেন ইনশাল্লাহ, কোনো প্রকার সমস্যা হবে না আশা করি, বুঝতে পারছেন। আর যারা জলমুরগি এবং কি কচুয়া বালি হাঁসের বাচ্চা সব বিভিন্ন পাখির বাচ্চা নিতে চাচ্ছেন বা বিভিন্ন হাঁসের বাচ্চা নিতে চাচ্ছেন, বিশেষ করে বালি হাঁসের বাচ্চাটা এখন আমার কাছে পাওয়া যাচ্ছে, যদি আপনারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন, আশা করি সবাই যোগাযোগ করে নিয়ে নেবেন। আর যারা কালিম পাখির বাচ্চা জিরো বাচ্চা নিতে চাচ্ছেন, বাচ্চা আজকে আলহামদুলিল্লাহ ফুটে গেছে 2-3টা, যারা বাচ্চা নিয়ে জিরো বাচ্চা নিতে চাচ্ছেন তারাও দ্রুত যোগাযোগ করে এবং কি নিয়ে নেবেন, না হলে বুকিং দিয়ে রাখবেন। আশা করি আপনারা সবচেয়ে বেস্ট এবং ভালো বাচ্চাগুলো পেয়ে থাকবেন। হ্যাঁ ভাই, আমি আর কিছু না বলে আপনাদেরকে এটাই বলবো যে তারা দ্রুত যোগাযোগ করুন এবং স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।